এই তিন মাসে জনগণের জন্য কোনো কিছুই করতে পারবো না, প্রতিশ্রুতি দিতে পারবো, হয়তো একবার দুইবার সংসদে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা হয়তো বলতে পারবো, হয়তো যদি সুযোগ পাই একটি বিল হয়তো পাশ করার চেষ্টা করব। আমি তারিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ঢাকা সত্র উপনির্বাচনে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা নির্বাচন কমিশন আমাদের সাথে এক ধরনের ন্যাক্কারজনক আচরণ করেছেন, আমাকে 27 তারিখ দুপুরের পরে মার্কা দিয়েছেন, তৎক্ষণিক আপনার 26 তারিখ আমি তাকে আবেদন দিয়েছি, তিনি দেন নাই। 27 তারিখ দুপুরে আমাকে মার্কা দেওয়ার পরে আমার আর পোস্টার লিফলেট করা হয়নি। আমরা ইতিমধ্যে আপনার 1 তারিখ থেকে আমরা প্রচারণা শুরু করেছি, এবং ইতিমধ্যে আমরা কড়াইল বস্তিতে বুধবারে এসেছিলাম। বুধবারে আসার পরে আমাদের মাঝপথে আমাদেরকে একটা বাধা প্রদান করা হয়, একটা গণ্ডগোল সৃষ্টি করার পরে আমরা বিষয়টি আমরা সলিউশন করে আমরা আমাদের মতন করে প্রচারণা করে চলে যাই। ঠিক একই সময় আজকে আবার আমরা প্রচারণার জন্য এসেছি। যদি আমাদের প্রতি কোনো হামলা বা আমাদের প্রতি কোনো অসাদ আচরণ করা হয়, আমরা সেটার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি, এবং নির্বাচন সুষ্ঠু হবে না আমি জানি, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন হবে এই প্রত্যাশা এখনও করেনি, কারণ এরা সুষ্ঠু বলতে বলতে সময়টা পার করে দেয়। ঠিক নির্বাচনের আগের দিন তারা আপনার যে তাদের যে পরিকল্পনা, যে নীল নকশা পালন করার চেষ্টা করে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে সারা দেশে আপনার ইভিএমে ভোট হয়েছে, এখন তারা আপনার যে অভিজাত একটি গোলশান এরিয়ায় আপনার তারা ব্যালটে নির্বাচন, অর্থাৎ তারা দিনের ভোটটি আবার রাতে করার যে 2018 সালের মতন পরিকল্পনা করছে, আর সেই পরিকল্পনা অনুযায়ী আপনার যে তারা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। আমরা যদি কোনো অসুখ মানে অসুস্থ পরিবেশ দেখি, আমরা নির্বাচনের আগে, আমি তারিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী, নির্বাচনের আগে ভোট বর্জন করব, কারণ ইতিমধ্যে আপনারা দেখছেন যে বড় দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতেছে না সরকারের কারসাজির কারণে, নির্বাচনে অংশগ্রহণ করতেছে না সরকারের কারসাজির কারণে। কিন্তু সরকার যদি এই নির্বাচনটি 17 আসনটিও যদি তারা নিতে চায় জোরপূর্বক, তাহলে মানুষ এটা দেখবে, জনগণ দেখবে, বিশ্ববাসী, আমি বিশ্ববাসীকে দেখাতে চাই। যে বড় যে দুই দল আছে বিএনপি আওয়ামী লীগ, একে অপরকে শুধু কন্টিনিউ আঘাত করতে থাকে, কিন্তু এখন বিএনপি বলছে যে আওয়ামী লীগ প্রার্থী দাঁড়া করেছে, আর আওয়ামী লীগ বলছে বিএনপি দাঁড়া করেছে। আমি মনে করি যারা প্রার্থী হয়েছেন এখানে, অধিকাংশ প্রার্থী আপনার সরকার দলের যোগ সদস্যের প্রার্থী হয়েছেন, যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উনিও সরকার দলের প্রার্থী। কেন, এখানে মাঠে শক্তিশালী কোনো বিরোধী দল বা শক্তিশালী কোনো প্রার্থী না থাকাতে আপনি সংসদে যেরকম দেখেন, আপনার যে শক্তিশালী কোনো বিরোধী দল না থাকাতে সংসদে যে আপনার একজন তারকাকে দিয়ে বা দুইজন তারকা অভিনেত্রীকে দিয়ে সংসদ সদস্য বানিয়ে ওখানে নাচে গানে কবিতা পাঠ করে সংসদকে একটা আলোড়ন সৃষ্টি করে রেখেছে, আনন্দ উজ্জীবিত করে রেখেছে। ঠিক নির্বাচনের মাত্র সেলিব্রিটিদেরকে দিয়ে একটা উজ্জীবিত করে রেখেছে সরকার। এটি হচ্ছে যে আমি মনে করি সরকারের একটি পরিকল্পনা কারসাজি, কারণ মাঠ তো অন্ততপক্ষে গরম রাখতে হবে, দেশের মানুষ বিশ্বকে দেখাতে হবে, কারণ দেশের মানুষ নিঃসন্দেহে এখন বুঝে যে এগুলো সব কিছুই সরকারের অপরিকল্পিত এবং পরিকল্পনা মাফিক তারা অপ্রত্যাশিতভাবে তারা ভোটগুলো নিয়ে যাবে, এবং দিনের ভোট তারা রাতেই ব্যালট বাক্স পূরণ করে রাখবে। আমি আবারও জোর দাবি জানাচ্ছি, আমি ইভিএমে চাই, ইভিএম যদি না দেওয়া হয় এখানে 100% ভোট কারচুপি হবে। 2018 সালে ব্যালটের নির্বাচনে একেবারে ঘরে ঘরে রাতেই ভোট দেওয়া হয়েছে, রাতে ভোট প্রদান করা হয়েছে, সকালে আসার পরে 10টা 11টায় ভোট, আমি নিজে একজন প্রার্থী ছিলাম 2018 সালে সংসদ সদস্য প্রার্থী, কিন্তু আমার নিজের ভোট তো আমি প্রয়োগ করতে পারিনি, ভোট আমারটা নাকি আগে হয়ে গেছে। এখানে ইভিএমে তো অন্ততপক্ষে যদিও ভোট কারচুপি হয়, আপনার ভোট আপনি দেওয়ার পরে হয়তো জোরপূর্বক চেষ্টা করে আরেক মার্কায় দেওয়ার জন্য, কিন্তু রাতে দেওয়ার কোনো সিস্টেম ইভিএমে না, যদিও রাতে দেওয়া হয় সেটি যারা সরকার দলীয় সমর্থক তারা হয়তো রাতে আগে মেরে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সাধারণ পাবলিকের ভোট রাতে দেওয়ার কোনো আমি মনে করি না কোনো সুযোগ আছে ইভিএমে। যে সরকারের শেষ নির্বাচনটা কেমন সুষ্ঠু হয়, তারা কি করে, তাদের 300-350 MP কি লাগে কি না, যে সংসদে কোনো বিরোধী দল রাখবে কি না, এই তাদের পরিকল্পনা। আর যা আপনি যে মহাকালীতে যে হামলার কথা বলছেন আমিও শুনেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সত্যিকার অর্থে যদি যদি পরিকল্পনাভাবে যদি কেউ যদি একজন প্রার্থীর উপর হামলা করে, আমি এটার তীব্র নিন্দা জানাই। তবে আমার মনে আমি মনে করি এটি সরকার এবং প্রার্থীর একটি কারসাজি, যে নির্বাচনের মাঠটাকে একটা উজ্জীবিত রাখার জন্য এবং চাঙ্গা রাখার জন্য একটি কারসাজি করা হয়েছে, এটি আমি মনে করি, কারণ এটি সরকার দলীয় প্রার্থী। কেমন সরকার দলীয় কীভাবে প্রার্থী, ইতিমধ্যে আপনি দেখেছেন সে বিভিন্ন সরকার দলের বিভিন্ন লোকজনের দোয়া, নির্বাচনের আগে দোয়া নিয়ে এসেছেন, নির্বাচনের আগে গণমাধ্যমে এটি আছে, নির্বাচনের আগে যে গভর্নমেন্ট অফিসার বলেন বা বিভিন্ন ধরনের সরকার বড় বড় নেতাদের দোয়া নিয়ে এসেছেন। তো আমি তো কারো দোয়া নিতে যাইনি,
আমি তো কারো দোয়া নেই, তো যাদের দোয়া নিয়েছেন তারাই হামলা করছে, তাহলে এটা তো তাদেরই পরিকল্পনা নির্বাচন মারছে। আবার সরকার বলছে যে আশরাফুল আলম সাহেবকেই, কালকে দেখলাম ওবায়দুল কাদের সাহেব বলছেন যে আশরাফুল আলমকে আপনার বিএনপি প্রার্থী করেছে। আর বিএনপির কি খাই দেওয়ার কোনো কাজ নাই, আওয়ামী লীগের কি খাই দেওয়ার কোনো কাজ নাই, শুধু কোনো সমস্যা হলে বিএনপির ঘাটের উপরে, কোনো সমস্যা হলে আপনার বিরোধী দলের উপরে, আবার বিরোধী দল কোনো সমস্যা হলে সরকার দলের উপরে। এই প্রতিহিংসামূলক কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে সঠিক গণতন্ত্র এবং রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিতে হবে। কোনো আমলা, কোনো ব্যবসায়ী, কোনো যে ক্রিকেটার, কোনো অভিনেত্রীর উপর আর পার্লামেন্ট দেওয়া যাবে না। পার্লামেন্ট খেলার পুতুল না, পার্লামেন্ট খেলার বাজার না, পার্লামেন্ট মোদি দোকান না। পার্লামেন্টে যারা আসবেন তারা আইন পাশ করবেন, আইন নিয়ে কথা বলবেন, সংবিধান নিয়ে কথা বলবেন। কিছু কিছু লোক আছে সংসদ সদস্য লিখতে পারে কি না, যারা প্রার্থী হয়েছেন তাদের অনেকেই আছেন সংসদ সদস্য লিখতে পারেন না, তো তার জনগণের জন্য কীভাবে সে স্বাক্ষর করবেন বলেন। করোনাকালীন সময় আমি আমার বাবার ভিটা বিক্রি করে, আমার নিজের একটি ব্যক্তিগত গাড়ি ছিল, গাড়ি বিক্রি করে, যখন করোনা রোগীদের পাশে কেউ দাঁড়াচ্ছে না, যখন একজন করোনা রোগীর জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না, আমি সেই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্স কিনে, আমি প্রায় 20 লক্ষ টাকা দিয়ে অ্যাম্বুলেন্স কিনে আমি করোনা রোগীর জন্য উন্মুক্ত করেছি, আমি অক্সিজেন কিনে করোনা রোগীর জন্য উন্মুক্ত করে দিয়েছি, এক টাকাও নিই নাই। এবং আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীর পাশে আমি সবসময় ছিলাম। আমার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল আমার এলাকায় আপনি সাংবাদিকদের খোঁজ নিলে, গণমাধ্যমে খোঁজ নিলে জানতে পারবেন, এটি আমার মুখের ভাষা নয়। এর চাইতে বড় পরিশ্রম মানুষের জন্য আর কি হতে পারে, বড় ভালোবাসা আর কি হতে পারে। আমি যদি সুযোগ পাই কাজ করার এখানে, ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমার যে কাজ, যে যা দায়িত্ব জনগণের জন্য সঠিকভাবে এবং ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। এই 3 মাসে জনগণের জন্য কোনো কিছুই করতে পারবো না, প্রতিশ্রুতি দিতে পারবো, হয়তো একবার দুইবার সংসদে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা হয়তো বলতে পারবো, হয়তো যদি সুযোগ পাই একটি বিল হয়তো পাশ করার চেষ্টা করব। আমার সরকার বিরোধী দল আমি বুঝি না, আমি যদি একজন সংসদ সদস্য আমার জন্য যে বরাদ্দ থাকবে এটি সরকার দিতে বাধ্য, সরকার দিতে এটি বাধ্য। আপনি যদি না আনতে পারেন, আপনি যদি জনগণকে দেখ, আপনি যদি লুটপাট করে খাওয়ার ইচ্ছা থাকে লুটপাট করে খেয়ে যদি বলেন যে আমি তো দল ক্ষমতা নাই আমি পারি নাই, এটি হচ্ছে বোকা স্বর্গে বাস করবে। জনগণ এখন সব কিছু বুঝে, জনগণকে সবসময় বোকা বানানো ঠিক না, জনগণ অনেক চালাক হয়ে গেছে এখন। আর কত, 15টি বছর, 20টি বছর, কারো মামার দেশ, কারো খালার দেশ, কারো বাবার দেশ, কারো নানার দেশ, কারো স্বামীর দেশ, এই দেশ করতে করতে জনগণ আজকে সর্বশেষ। আমি নির্বাচন নিয়ে এখনও কোনো প্রকার সন্তুষ্ট না, কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের সার্বিক সহযোগিতা আমি পাচ্ছি না, আমি সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ দেখছি না। একটি পরিকল্পনা অনুযায়ী, একটি আপনার যে কী বলে তাদের একটা ম্যাপ আছে, ওই ম্যাপ অনুযায়ী তারা হয়তো যে ভোটটি রাতে দিয়ে দিবে, এটি আমার কেমন জানি মনে হচ্ছে, যেহেতু ব্যালটে ভোট হচ্ছে, কারণ ব্যালটের ভোট তো আপনি বুঝুন প্রতিপক্ষ যেহেতু শক্তিশালী নাই, আমরা জনগণ যদি চায় প্রতিরোধ করার তাহলে হয়তো কিছুটা সম্ভব। আর প্রশাসন বলছে স্বচ্ছ থাকবে, আসলে কতটুকু স্বচ্ছ থাকবে এটি আসলে বাকিটা আপনারা 17 তারিখে দেখবেন। দেখেন এখানে আপনারা ঘুরে দেখেন, নির্বাচনের আচরণ বিধিতে আছে প্লাস্টিক প্রিন্ট পোস্টার দেওয়া যাবে না, দেওয়ালে পোস্টার লাগানো যাবে না, আপনার দেওয়ালে কোনো কিছু লাগবে পোস্টার টাঙাতে হবে। আপনারা ঘুরে দেখেন এখানে দেওয়ালে পোস্টার আছে, তারপরে যাই আপনার যে প্লাস্টিক প্রিন্ট পোস্টার, সরকার দলীয় সকল তারা সুযোগ, কিন্তু আমার পোস্টার নেই, আমি জনগণের কাছে লিফলেট নিয়ে যাচ্ছি, এটাই আমার সফলতা। জনগণ যদি ভালো মনে করে ভোট দিবে, যাদের পোস্টার দেওয়ালে টাঙাচ্ছে এটা তো আচরণবিধি লঙ্ঘন। তাই নির্বাচন কমিশন, এখানে তো অসুস্থ একটা লক্ষণ দেখা যাচ্ছে, নির্বাচন সুষ্ঠু হবে না।